রাজনীতির মাঠে আওয়ামী লীগ এখন দল ভাঙার খেলায় মেতে উঠেছে। আজকে মূলত আমি আলোচনা করব গণ অধিকার পরিষদ এবং বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে। সরকারের যে একটি গভীর নীল নকশা, সেটি নিয়ে মূলত আজকে আমাদের চুলচেরা বিশ্লেষণ হবে, অ্যানালাইসিস হবে। ইতিমধ্যেই দেখেছেন গণ অধিকার পরিষদকে নিয়ে যে একটি উদ্ভূত সংকট, যে একটি সমস্যা সৃষ্টি হয়েছে, এটি কেন হলো। এরকম একটি সময়ে যখন রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল একটি অবস্থার মধ্যে রয়েছে, ঠিক এমন একটি সময়ে গণ অধিকার পরিষদ নিয়ে একদিকে গভীর একটি সংকট সৃষ্টি করা হয়েছে, আরেকদিকে জামাত ইসলামকে নিয়ে নতুন এক ষড়যন্ত্রের নীল নকশা পাতানো হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন জামাত ইসলামকে নিয়ে সরকার রাজনীতির মাঠে নতুন একটি ষড়যন্ত্রের জাল ফেলেছে, পেতেছে। সেই জালটি কি? যে বলা হচ্ছে জামাত, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন, এরকম আরও দু একটা রাজনৈতিক দল মিলে তারা আগামীতে আওয়ামী লীগের অধীনে বিরোধী দলের ভূমিকায় নির্বাচনে অংশগ্রহণ করবে এবং তারা কিছু সিটের বিনিময়ে আগামীতে বিরোধী দল হবে। এই আলোচনা ইতিমধ্যে রাজনীতির মাঠে ব্যাপকভাবে চাওয়ার হচ্ছে। আবার সরকারের এই পাতানো ফাঁদে পা দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বড় বড় রাজনৈতিক দলের নেতারাও দু একজন মুখ ফসকে বক্তব্য দিচ্ছেন যে জামাত ইসলাম সরকারের সাথে গোপনে আতাত করতে যাচ্ছে বা আতাত করেছে বা তারা আতাত করার প্রক্রিয়ায় রয়েছে। তো এরকম নানা মুখরোচক বক্তব্যের মাধ্যমে, কথা বলার মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, লেখালেখির মাধ্যমে তারা আলটিমেটলি এই সরকারের পাতানো ফাঁদে পা দিয়ে এই সরকারের এজেন্ডা যে বাস্তবায়ন করছে, এটা হয়তো তারা নিজেরাও বুঝতে পারছে না। আমি সবসময় পরিষ্কার কথা বলি, আমার বিশ্লেষণে ভুল হতে পারে, সেটি ভিন্ন বিষয়, কিন্তু আমি বানিয়ে মুখরোচক কথা বলা কিংবা না জেনে কোনো কথা বলা এই জিনিসটি মোটেও পছন্দ করি না এবং বলার চেষ্টাও করি না। আমি সবসময় আমার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে বিভিন্ন সোর্স থেকে পাওয়া তথ্যের আলোকে, সাংবাদিকদের কাছ থেকে পাওয়া তথ্যের আলোকে আমি সবসময় কথা বলি, কোনো একটি বিষয় বিশ্লেষণ করার চেষ্টা করি। এই যে জামাত ইসলামকে নিয়ে এখন নতুন একটি ষড়যন্ত্র পাতানো হয়েছে, কেন? কারণটা পরিষ্কার। আজকে যদি আপনি রাজনীতির মাঠে দেখেন যে সকল বিরোধী দল এই মুহূর্তে রাজনীতির মাঠে সোচ্চার ভূমিকায় রয়েছে, তার মধ্যে জামাত ইসলাম অন্যতম একটি রাজনৈতিক দল। এবং যদি আপনি মাঠের শক্তির কথা চিন্তা করেন, সেই শক্তির দিক দিয়েও জামাত অগ্রগণ্য একটি রাজনৈতিক দল এবং তাদের শক্তির কি পরিমাণ পাওয়ার, কি পরিমাণ শক্তি তাদের, এটি আমাদের চাইতেও আওয়ামী সরকার ভালো বুঝে। বিধায় জামাতকে নিয়ে যদি রাজনৈতিক অঙ্গনে নতুন একটি ষড়যন্ত্রের জাল ফেলা যায়, জনমনে এটি ধোঁয়াশা সৃষ্টি করা যায়, তাহলে সরকারের বেনিফিট, সরকার লাভবান হবে। জামাত ইসলামকে যত লুজার করা যায় ততই সরকারের লাভ, তারা নাকি সরকারের সাথে আতাত করবে। যদিও ইতিমধ্যে জামাত ইসলামের তরুণ লিডারগণ, বিশেষ করে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সহ বেশ কয়েকজন পরিষ্কারভাবে মিডিয়াতে বলেছেন যে আওয়ামী লীগের সাথে আপোষ করার কোনো প্রশ্নই আসে না, জামাত শিবিরের অসংখ্য নেতাকে মেরে মানে হার ভেঙে চুরমার করে দিয়েছে, মাসের পর মাস রিমান্ডে নিয়েছে, ইতিহাসে এরকম বিরল ঘটনা পাবেন না। শিবিরের সাবেক সভাপতি দেলওয়ার হুসাইন, তার উপরে যে অমানসিক অমানবিক নির্যাতন চালিয়েছে, যেটি বাংলাদেশের ইতিহাসে আর কারো উপরে চালিয়েছে কিনা আমার জানা নেই। তো এরকম তাদের উপরে যে জুলুম, যে নির্যাতন এই ফ্যাসিবাদী সরকার চালিয়েছে, সেটা তো আসলে বলার মতো আমাদের ভাষা নেই।
তারপরেও জামাতের শীর্ষ নেতা যারা রয়েছেন তাদের মানে অধিকাংশ শীর্ষ নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। তো এত সংকট কাটিয়ে এই দলটি গত 10-12 বছরে আজকের এই জায়গায় তারা টিকে রয়েছে, এই জায়গা পর্যন্ত তারা স্টিল নাও টিকে রয়েছে। তো এরকম একটি মোমেন্টে, এরকম একটি অবস্থায় জামাত সরকারের সাথে আতাত করবে, আপোষ করবে, এই কথা যদি কেউ বলে অন্যরা হয়তো বিশ্বাস করতে পারে। আমি ফারুক হাসান কোনোদিন বিশ্বাস করব না, করব না, এটা বিশ্বাস করার মতো কথা নয়। যখন তাদের শীর্ষ নেতাদের ফাঁসির কাস্তে ঝুলানোর প্রক্রিয়া শুরু হয়েছিল ওই সময় সরকার অনেক চেষ্টা করেছে, আমরা যতটুকু জানতে পেরেছি, তাদের সাথে আপোষ করার বা আতাত করার জন্য তারা সায় দেয় নাই। তারা ওই সময় কোনো ধরনের আপোষে যায় নাই, তারা হয়তো ওই সময় চাইলে তাদের শীর্ষ নেতাদের আপোষ করে তারা হয়তো ফাঁসি ঠেকাতে পারত, কিন্তু তারা সেদিকে পা বাড়ান নাই। আল্লাহর উপরে বিশ্বাস রেখে তারা কিন্তু যা সিদ্ধান্ত হয়েছে মেনে নিয়েছেন। তো আজকে এরকম একটি অবস্থায় তারা এই সরকারের সাথে আতাত করবে এটি আমি বিশ্বাস করি না, বরঞ্চ জনমনে একটি সন্দেহ, সংশয় সৃষ্টি করার জন্য, ধোঁয়াশা সৃষ্টি করার জন্য আওয়ামী লীগ পরিকল্পিতভাবে জামাত ইসলামকে নিয়ে এ ধরনের প্রপাগান্ডা রাজনীতির মাঠে ছেড়েছে। কেন ছেড়েছে? কারণটা খুব পরিষ্কার, কারণ আওয়ামী লীগ শত হাজারো লাখো কোটিবার চেষ্টা করলেও জামাত ইসলামকে ভাঙতে পারবেন না, জামাত ইসলামকে বিভক্ত করতে পারবেন না, কারণ তাদের সাংগঠনিক খুঁটি এতটাই মজবুত, এতটাই শক্তিশালী যে জামাতকে বিভক্ত করবে, আলাদা করবে, ভাঙ্গন ধরাবে এটা অসম্ভব। তাই বিকল্প পন্থা তারা বেছে নিয়েছেন। সেই বিকল্প পন্থা কি? বিকল্প পন্থাটি হচ্ছে জনমনে জামাত ইসলামকে নিয়ে একটি ধোঁয়াশা তৈরি করা, আশঙ্কা তৈরি করা, মানুষ যাতে বলতে পারে যে জামাতকে আসলেই সরকারের সাথে আতাত করবে, আতাত করছে। ইতিমধ্যেই তারা কিন্তু বেশ কিছু দৃশ্যমান জিনিসও তাদেরকে দেখিয়ে দিয়েছেন, কি যে এত 10 বছরে তারা আন্দোলন সংগ্রাম করতে পারে নাই, রাজপথে নামতে পারে নাই, 10 বছর পরে তারা বড় একটি সমাবেশ করলো ঢাকায়, কেমনে করলো, সরকারের সাথে অবশ্যই আতাত করেছে। তা আমার কথা হচ্ছে এখানে আতাতের কোনো বিষয় নয়, আতাতের কোনো প্রশ্ন এখানে আসার সুযোগ নেই। জামাত ইসলাম কেন? এর আগে যদি আমরা 6 মাস আগে যদি দেখি, বিগত 6 মাস আগে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল রাজপথে নামতে পারে নাই। আমরা গণঅধিকার পরিষদ বিচ্ছিন্নভাবে আমাদের স্বল্প সামর্থ্য নিয়ে যতটুকু পেরেছিলাম আমরাই মাঠে টিকেছিলাম। এর বাইরে বিএনপি বলেন, অন্যান্য দলগুলো বলেন, নামতে দেয় নাই কাউকে। বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল, তাদেরকে পর্যন্ত রাজপথে নামতে দেওয়া হয় নাই, 10 জন নেতাকেও মাঠে নামতে দেওয়া হয় নাই। তো সেই জায়গায় যদি আপনি বলেন যে তারা আতাত করে প্রোগ্রাম করেছে, মিটিং মিছিল করেছে, এটি আসলে সঠিক মন্তব্য বলে আমি মনে করি না। এখন তো বিএনপি বিশাল বিশাল সমাবেশ করছে, আমরা সংহতি জানিয়েছি, যেহেতু আমরা ঐক্যবদ্ধ এবং যুগপৎ আন্দোলনে রয়েছি। যারাই এই সরকারের বিরুদ্ধে, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে আছে, থাকবে, আমরা তাদের সাথে আছি, পক্ষে আছি, পাশে আছি। তা এখন যদি আপনি বলেন যে বিএনপিও আতাত করে বড় বড় সমাবেশ করছে, তো এটা তো আসলে একটা মানে এক প্রকারের মূর্খের মতো একটা কথা হয়ে যাবে। তো সেই জায়গায় আমরা যেটি বলি, মানুষের ভিতরে যে জুজুর ভয় ছিল, এই সরকার যে দীর্ঘদিন ধরে মানুষের ভিতরে একটা জুজুর ভয় ঢুকিয়ে দিয়েছিল, সেই ভয়কে কেটে মানুষ এখন রাজপথে নামা শুরু করেছে। মানুষ মৃত্যুকে আলিঙ্গন করে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে নামা শুরু করেছে। মানুষ ধরেই নিয়েছে যে রক্ত দিয়ে হলেও এদের হাত থেকে এ দেশকে মুক্ত করতে হবে। স্বাভাবিক কোনো প্রক্রিয়ায় এরা বিতাড়িত হবে না, বিদায় নেবে না। এদের পতন যদি ঘটাতে হয় একটাই উপায়, সেটা হচ্ছে রাজপথে গণ আন্দোলনের মাধ্যমে এদের পতন ঘটাতে হবে। এই জন্য মানুষ অনেকেই তো দেখেন পেপার পত্রিকায় মিডিয়াতে যে ফি সাবিলিল্লাহ বাবা মার কাছ থেকে দোয়া নিয়ে চলে এসেছেন ঢাকায় রাজপথে নেমে, যে হয় মৃত্যু না হলে এদের হাত থেকে আমরা মুক্তি চাই। সেই জায়গায় মানুষের ভিতরে যে একটি স্পিরিট, যে একটি জাগরণ সৃষ্টি হয়েছে, এই স্পিরিট এবং জাগরণ থেকে আজকে মানুষ রাজপথে নামছে,
জামাত ইসলাম অন্যান্য দলগুলো প্রোগ্রাম করছে, আমরা গণ অধিকার পরিষদ আমরাও মিটিং মিছিল প্রোগ্রাম করছি। এখন আসুন যে গণ অধিকার পরিষদ নিয়ে এই যে একটি উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে এটি কেন তৈরি হয়েছে জানেন? কারণ বাংলাদেশের এই মাফিয়া গোষ্ঠীগুলো যারা ক্ষমতায় রয়েছে, ছিল যেটাই বলেন না কেন, এরা তো সব কিছু আজকে নিয়ন্ত্রণে রেখেছে, মিডিয়া বলেন, অর্থনীতি বলেন, যাই বলেন না কেন, সব এই মাফিয়া গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে। সুতরাং আজকের এই সরকার বলেন, এই গোষ্ঠীগুলো বলেন, কেউ চাইবে না যে এই আওয়ামী লীগ এরকম একটা রেজিমের বাইরে গিয়ে নতুন একটি তারুণ্য নির্ভর শক্তি মাথা চাড়া দিয়ে উঠুক, বাংলাদেশের রাজনীতিতে তাদের আবির্ভাব হোক। কারণ তারা পরিষ্কারভাবে জানে যে আজকে যদি এই তারুণ্য নির্ভর দলটি বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়িয়ে যায়, তাহলে আমরা যে এই দীর্ঘদিন ধরে এই দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, অবৈধ ব্যবসার মাধ্যমে বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছি, এই সাম্রাজ্য আমরা আর টিকাতে পারবো না। এই সাম্রাজ্যের বিরুদ্ধে এদেশের তরুণরা জেগে উঠবে, কথা বলবে। কারণ তরুণদের ভয় নেই, তরুণরা না মৃত্যুকে ভয় পায়, না এদের ভিতরে কোনো দুর্বলতা রয়েছে, কারণ এরা ফ্রেশ, এদের রক্তটা ফ্রেশ, এদের ভিতরে দুর্নীতির কোনো ছাপ নেই, এদের ভিতরে অন্যায়ের কোনো ছাপ নেই। সুতরাং সেই জায়গা থেকে এই তরুণরা জেগে উঠবে, প্রতিবাদ করবে। এই জন্য এই তরুণদের সম্মিলিত শক্তিকে কীভাবে বিনাশ করা যায়, নষ্ট করা যায়, ভাঙানো যায়, তার জন্য তারা পদে পদে চেষ্টা করে যাচ্ছে, লেগে রয়েছে। এর আগেও অসংখ্যবার চেষ্টা করেছে, কিন্তু তারা পারে নাই। আমরা এখনও বিশ্বাস করি তারা যে অপতৎপরতা চালাচ্ছে সেটিতে তারা কোনোভাবেই সফল হবে না। আমরা যতক্ষণ পর্যন্ত এক এবং ঐক্যবদ্ধ রয়েছি, ইনশাআল্লাহ তাদের এই সকল অপতৎপরতা আমরা রুখে দেব। তারুণ্যের এই সম্মিলিত শক্তি, এক এবং ঐক্যবদ্ধ আমরা আছি, ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকব। এখন উদ্ভূত যে সমস্যা বা যে সংকট, এই সংকট নিরসনে ইতিমধ্যে আমরা কাজ করছি, আমরা ইতিমধ্যে আলোচনা করছি, সবার সাথে আমরা আলোচনা করে আমরা বসতেছি। আশা করি অল্প সময়ের মধ্যে এই সংকটের একটি সুন্দর সমাধান আমরা আপনাদের উপহার দিতে পারব। তার জন্য কি কারণে এই পরিস্থিতি তৈরি হলো, কি কারণে মিডিয়াতে নিউজ হচ্ছে, এই সব কিছু কারণ অনুসন্ধান করে আমরা এখন বিশ্লেষণ করতেছি, আমরা আলোচনা করতেছি। আমাদের ভিতরে হয়তো এই সরকার এজেন্ট ফিট করে দিয়েছে, এজেন্ট পুশ করে ঢুকিয়ে দিয়েছে, যারা এই তারুণ্যের শক্তিকে বিভক্ত করার জন্য, ভাঙার জন্য, এই দলটাকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা সেই কারণগুলো বিচার বিশ্লেষণ করে আমরা এখন দেখতেছি। তারপরে যে অভিযোগ অনুযোগ করা হয়েছে সেগুলো নিয়েও আমরা আলোচনা করছি। আমাদের কথা পরিষ্কার যে গণ অধিকার পরিষদ চলবে গণ গঠনতন্ত্র অনুযায়ী। আমাদের দলের যে সংবিধান, যে গঠনতন্ত্র রয়েছে, এই গঠনতন্ত্রের আলোকে দল চলবে। আমি যদি এই গঠনতন্ত্রের বাইরে গিয়ে কোনো কাজ করি, আমি ফারুক হাসানকেও গণ অধিকার পরিষদ ছুঁড়ে ফেলে দেবে। সুতরাং এখানে যেই হোক না কেন, যারা এই গঠনতন্ত্র বিরোধী কাজ করবে, করছে, যাই বলেন না কেন, তাদের জায়গা আগামীতে গণ অধিকার পরিষদে হবে না। সুতরাং যারা গঠনতন্ত্রের আলোকে কাজ করবে, গঠনতন্ত্রের ভিতরে থাকবে, তারাই আগামীতে গণ অধিকার পরিষদকে নেতৃত্ব দেবে, গণ অধিকার পরিষদকে সাংগঠনিকভাবে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাবে। এর বাইরে যারা কাজ করছে, করবে, যেটাই বলেন আপনারা, তারা আগামীতে গণ অধিকার পরিষদে জায়গা পাবে না। এই জন্য আমাদের সামনে একটাই মানদণ্ড, সেটা হচ্ছে গঠনতন্ত্র, কনস্টিটিউশন, আমাদের সংবিধান। আমাদের দলের সংবিধানকে সামনে রেখে আমরা আমাদের কাজ করব, কাজ শুরু করেছি ইনশাআল্লাহ। আগামীতে যাই বলেন না কেন, আমরা গঠনতন্ত্রের আলোকে আমাদের সামগ্রিক কার্যক্রম আমরা পরিচালনা করব। যাই হোক, যে সমস্যা সৃষ্টি হয়েছে আমি এটি নিয়ে আর বিস্তারিত কিছু বলতে চাই না, সমস্যার সমাধান খুব অল্প সময়ে আপনাদের আমরা উপহার দেব। একটু ধৈর্য ধরুন, একটু অপেক্ষা করুন। তবে একটা কথা মনে রাখবেন, আমি যেটি পরিষ্কারভাবে বলেছি যে বাংলাদেশে নতুন কোনো শক্তি গড়ে উঠুক, এটি এই সরকার, এই মাফিয়া গোষ্ঠীগুলো কেউ চাইবে না। বরঞ্চ তারা এই তারুণ্যের শক্তিটিকে নষ্ট করার জন্য, বিনাশ করার জন্য পদে পদে চেষ্টা করবে, চেষ্টা করছে অলরেডি। তাই আমাদেরকে সতর্ক এবং সজাগ থাকতে হবে এবং সুকৌশলে দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে, আর নেতাকে হতে হবে বিচক্ষণ, ধৈর্যশীল, শান্ত। কোনো অবস্থাতেই ভুল করা যাবে না। নেতা যদি ভুল করে, এ জাতি বিপদগ্রস্ত হবে। অতীতেও আমরা দেখেছি
নেতার ভুলের কারণে দেশ এবং জাতিকে তার খেসারত দিতে হয়েছে। এই জন্য নেতার মাথা সবসময় ঠান্ডা রাখতে হবে। নেতা যদি মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নেই, আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেই, সেই সিদ্ধান্ত কখনোই দেশ জাতি কিংবা দলের জন্য ভালো ফলাফল বয়ে আনেনি, আনবে না, আনার সুযোগও নেই। তাই নেতাকে সবচাইতে বেশি ধৈর্যশীল, শান্ত এবং বিচক্ষণতার পরিচয় দিতে হবে। সংকট আসবে, সমাধানও হবে, সংকটকে দক্ষভাবে মোকাবেলা করতে হবে, অন্যথায় আপনি বিপদগ্রস্ত হবেন, দেশ জাতি এবং দলকেও বিপদগ্রস্ত করবেন। এটি আমি সবার উদ্দেশ্যেই বলছি, যারা নেতৃত্বে আছেন, ভবিষ্যতে নেতৃত্বে আসবেন, আপনাদের সকলের জন্যই এটি আমার পরামর্শ বলতে পারেন, অ্যাডভাইস বলতে পারেন, যাই বলতে পারেন। তাই আমরা তরুণ নেতৃত্বের মাধ্যমে উঠে এসেছি। আমি সবসময় চেষ্টা করি মাথা ঠান্ডা রেখে অনেক বিচার বিশ্লেষণের মাধ্যমে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার। তাই আশা করি আগামীতেও আপনারা সুন্দর একটি সমাধান পাবেন, আপনাদের সুন্দর একটি সমাধান আমি উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। তার জন্য একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। এখন চলমান যে রাজনীতি, সেটি নিয়ে কয়েকটি কথা আপনাদের বলা দরকার। ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের যে আন্ডার সেক্রেটারি বা শান্তিরক্ষী মিশনের প্রধান, তিনি বাংলাদেশ সফরে এসেছেন। বাংলাদেশ সফরে এসে তিনি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন, স্পিকারের সাথে সাক্ষাৎ করেছেন এবং বর্তমান যিনি ভারপ্রাপ্ত সেনা প্রধান রয়েছেন তার সাথেও সাক্ষাৎ করেছেন। তবে যেটি আশঙ্কার বিষয়, জাতিসংঘের এই শান্তিরক্ষী মিশনের প্রধান বাংলাদেশে আসার আগে হিউম্যান রাইটস ওয়াচ, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, এরকম বেশ কয়েকটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন জাতিসংঘের এই প্রধানকে চিঠি দিয়েছেন। পরিষ্কারভাবে তারা লিখেছেন যে আগামীতে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী বলেন বা বাংলাদেশ থেকে যখন আপনারা মানুষ নেবেন, সেনা বলেন বা আপনার এই শান্তিরক্ষী মিশনে যখন সদস্য নেওয়া হবে, তখন যাতে বিচার বিশ্লেষণ এবং অনুসন্ধান করে নেওয়া হয়। তার মানে তারা একটা ইঙ্গিত দিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যে কিছুদিন আগে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে, সেই নিষেধাজ্ঞার ঘোষণার আওতায় যে ভিসা নীতি দিয়েছে, এই ভিসা নীতির আওতায় যদি কেউ পড়ে থাকে, তারা যাতে আগামীতে জাতির সংঘের এই শান্তি রক্ষী মিশনের সুযোগ না পায়, চান্স না পায়। আমেরিকা কি বলেছে? আমেরিকা বলেছে যারা ভোট চুরির সহযোগী, সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনে বাধা প্রদানকারী, এরকম সদস্য, তাদের পরিবার, সাবেক কিংবা বর্তমান আমলা, বিচার বিভাগীয় লোকজন, এরকম তারা স্পষ্ট করে বেশ কয়েকটি তারা সেখানে ইনপুট দিয়েছেন। এর আওতায় যদি কেউ থেকে থাকে, পড়ে থাকে, তারা যাতে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে অংশগ্রহণ করতে না পারে, সুযোগ না পায়, এবং শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ থেকে বাদ দেওয়ারও এরকম একটা মানে আকার ইঙ্গিতে বা যেভাবেই হোক তারা কিন্তু একটা প্রস্তাব তাদেরকে দিয়েছেন, যেটা আমাদের জন্য খুব মারাত্মক একটা হুমকি। এই জন্য আমরা বলছি যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী যারা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা, পুলিশ প্রশাসন যাই বলেন না কেন, আপনাদেরকে আমরা উদাত্তভাবে আহ্বান জানাব জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ নাম্বার ওয়ান, এবং এটা আমাদের জন্য, এদেশের মানুষের জন্য একটা অত্যন্ত সম্মান, একটা প্রেস্টিজ, একটা মর্যাদা। এটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, এটা যদি কোনো কারণে বাধাগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়, তাহলে বাংলাদেশের মান সম্মান ইজ্জত বলে আর কিছু থাকবে না, পুরো দেশটাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাই আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে এমন কোনো কাজ করবেন না, এমন কোনো অবৈধ আদেশ আপনারা পালন করবেন না এই সরকারের, যার কারণে আপনারা ওই শান্তিরক্ষী মিশন থেকে বঞ্চিত হন, সেখান থেকে আপনারা বহিষ্কৃত হন কিংবা সেখানে আপনারা সুযোগ না পান। এই কাজগুলো আপনারা দয়া করে করবেন না। ইতিমধ্যে মার্কিন ভিসা নীতির কারণে কি শুরু হয়েছে সেটা আপনারা নিজেরাও জানেন। আজকে যারা ভোট চুরি করেছে অতীতে, যারা সহযোগী ছিল, এরা কি কেউ পার পাবে মনে করেন? ভবিষ্যতে কেউ পার পাবে না। দেখেন সামনে কি ঘটনা ঘটে। তা আমরা তো আসলে পরিষ্কারভাবে বলছি যে নিজের পায়ে নিজে কুড়াল মেরেছেন,
যারা 2014 কিংবা 18 সালে এই ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতায় এনেছেন। কোন সরকার কখনোই ক্ষমতায় চিরস্থায়ীভাবে থাকতে পারে না। হিটলার, মুসোলিনি যাই বলেন না কেন, কেউ কোনোদিন টিকতে পারে নাই। সুতরাং এরা যারা রয়েছে এরাও টিকতে পারবে না। কিন্তু অযথা মাঝখান থেকে আপনারা ক্ষতিগ্রস্ত হলেন, বিপদগ্রস্ত হলেন। আপনাদের পরিবার, পরিজন, আত্মীয় স্বজন অনেকেই ইউরোপ, আমেরিকায় রয়েছে। ভবিষ্যতে তারা কী বিপদে পড়ে আমরা জানি না, কিন্তু আপনারা একটাবার চিন্তা করেন যে মার্কিন এই ভিসা নীতির আওতায় যদি একবার তারা পড়ে যায় কী একটা অবস্থা হবে। এই জন্য এখনও সময় আছে প্রিয় ভাইরা আমার, আপনারা আমাদের বন্ধু, সহযোগী, এদেশের সেবক, জনগণের সেবক। সুতরাং আপনারা একটি নির্দিষ্ট দলের হয়ে কাজ করবেন না, আপনার জনগণের পাশে থাকুন, দেশের পাশে থাকুন। ইনশাআল্লাহ আমরা মনে করি, বিশ্বাস করি যে দেশের মানুষ আপনাদের সসম্মানে মাথায় তুলে রাখবে এবং সেই সম্মানটুকু দেবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কথা হবে ইনশাআল্লাহ। সকলকে অসংখ্য ধন্যবাদ।